যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে মাছের পেটে দিবেন কেন গুনাহ করছিল কোনো না নবীদের কোনো গুনাহ নাই মাছের পেটের ভিতরে তাও এই মাছটাকে আরেক মাছে গিলছে মাছের স্বভাব হলো বড় মাছ ছোটটারে গিল্লালায় এটা মাছের স্বভাব সাগরে যত ছোট মাছ আছে ছোট মাছগুলো সব বড় মাছের খাওয়ন যেডারে যে হজম করতে পারে সেটা সে খায়ালায় এই কারণে যদি বোয়াল মাছ দরবার চায় তো চিংড়ি মাছ ভিতরে ফলায় মাছ বর্ষির ভিতরে গাইতা এটাকে পুটি মাছ একটা গাইতে ফলাইয়া দেয় তো এটার ভিতরে বড় মাছ ধরে কারণ বড় মাছের স্বভাব ছোট মাছ গিলা খায় এই কারণে বর্ষির আগাও মাছ জায়গা পায় জাস্টিস তকি উসমানী রহমাতুল্লাহ দামত বরকাতহুম তকি উসমানী দামত বরকাতহুম উনি বলছেন বাঙালি ভাতে মাছে বাঙালি তো মাছ যেমন ছোটটা রেখায় এই কারণে বাঙালি বড়টা ছোটটা রেখায় মিশ্রি খাতা হয় ভাতে মাছে বাঙালি যে মাছ বেশি খায় এই কারণে বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ীরে গিলা হালায় বড় নেতা ছোট নেতারে খায় হালায় বড় শিক্ষিত ছোট শিক্ষিত গিল্লা হালায় বড় বুদ্ধিজীবী ছোট বুদ্ধিজীবীরে গিলা ফলায় বড় মৌলবী ছোট মৌলবীরে গিলা হালায় বড় পীর ছোট পীররে গিলা হালায় খায় হালায় স্বভাব হলো বড়টা ছোটটা রেখায় মাছের স্বভাব মাছ ছোটটারে বড়টায় খায় হযরত ইউনূসকে যে মাছটা পেটে নিছে এই মাছটাকে আরেকটা মাছে গিলছে এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের অতল গহীনে আছে আজব হালত হলো সাগরের নিচে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালতেছে কে আমাদেরকে পালে কে আওয়াজ করে জোরে বলেন পালনেওয়ালা কি রব কি চিল্লায় বলেন রব কি রব কি ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব পালনেওয়ালা কি জোরে আওয়াজ করে বলেন কি কবর জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা তোমার রব কি বলেন রব কি সাগরের ভিতরে পানির ভিতরে মাছের পেটের ভিতরে পালতেছেন কে এইখানে অক্সিজেন পৌঁছাইতেছে আল্লাহ তাআলা মানুষের অক্সিজেন আলাদা পানির ভেতরের প্রাণী যেগুলো সেগুলোর অক্সিজেন আলাদা মাটির ভেতরে যে পোকাটা থাকে ওর অক্সিজেন আলাদা কিছু পোকা আছে ওর জন্মই হয় মাটির ভেতরে ও বড়ও হয় মাটির ভেতরে মরেও মাটির ভেতরে ও এনে মরেও যায় ও না আলো বাতাস দেখে সূর্যের আলো দেখে না পানি পায় মাটির ভেতরে বড় হয় মাটির ভেতরে জন্ম হয় মাটির ভেতরে মরেই যায় এই মাটির ভেতরে অক্সিজেন কই থেকে পায় ওর ওর অক্সিজেনটাও মাটির থেকে আল্লাহ তাআলা দেন সাগরের নিচে বহু প্রাণী আছে যেগুলো জীবনে উপরে ওঠে না উপরে ওঠে না ওর জন্ম হয় সাগরের নিচে থাকে সাগরের নিচে মরেও সাগরেরই নিচে এইখানে ওকে আল্লাহ তাআলা অক্সিজেন দিতেছেন ও পানি থেকেই অক্সিজেন গ্রহণ করতেছে পাথর থেকে অক্সিজেন গ্রহণ করতেছে ইউনূস যে মাছের পেটে এনে ইউনূসের অক্সিজেন দিব কে পানির নিচে তো মানুষের অক্সিজেন নাই এ কারণে ডুবুরি পানির নিচে গেলে অক্সিজেন লইয়া তারপরে এমনকি প্লেন যখন উপরে উঠে তখন অক্সিজেন লইয়া তারপরে উঠে প্লেন আকাশে উঠতেছে তো আগে অক্সিজেন পড়ে তারপরে উপরে চড়ে আকাশে অক্সিজেন পাইব কই কিন্তু পয়গম্বর ইউনূস কি মাছের পেটের ভিতরে অক্সিজেন দিতেছেন কে আওয়াজ করে বলেন কে আশ্চর্য হালাত হলো পয়গম্বর ইউনূসের মাছের পেটের ভিতরেও
কানও খোলাছে মুখও খোলাছে তাফসীর আছে পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে সাগরের নিচ দিয়ে যখন ঘুরতেছে তখনও সাগরের নিচের প্রাণীগুলাও যে আল্লাহর নামের জিকির করতেছে এটা ওনার কানে আইবার লাগছে পয়গম্বর ইউনূসের জবানও মাছের পেটের ভিতরে খোলা আছে তিনিও ডাকতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন এবার বুঝে থাকলে বলুন তো পয়গম্বর ইউনূসকে মাছের পেটের ভিতরে ঢুকা জিকির করা কে মাছের পেটেও আল্লাহ কি ভুলায় না ভুলে না মাছের পেটের ভিতরে রব ভুলে না জিকির ভুলে না ইবাদত ভুলে না গম আর পেরেশানির রং ইবাদতের রঙের উপরে উঠে না আল্লাহ তাআলাকে ওখান থেকে ডাকবার লাগছে তো আল্লাহ তাআলা বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গম তখন আমি এই আল্লাহ ইউনূসের ডাকের জবাব দিয়ে দিছি মাছের পেট থেকে আমায় ডাকছে আমি আল্লাহর ডাকের জবাব দিছি ওয়া নাজাইনাহু মিনাল গম এবং তাকে গভীর অন্ধকার থেকে আমি আল্লাহ বের করে এনেছি নাজাত দিয়েছি আমাদের আল্লাহ বলে ও কাযালিকা নুজিল মুমিনিন ইউনূসের মতো এমন মুসিবতেও যদি কখনো পড়া যাও বান্দা তেলে আর কারোর দ্বারস্থ হইতে হবে না আসি আমি আল্লাহ আমাকে ডাকবা ও কাযালিকা নুজিল মুমিনিন মুমিনদের সাথে আমার মুআমালা এরকম কেউ যেখানে মুমিনের কাছে নাই সেখানেও মুমিনের কাছে আছে কি তবে এই যে আমি যেটা বুঝাইতে চাই যে মানুষ তো নেককার নবী কিন্তু কষ্ট থেকে খালি না তার মানে কষ্ট যে পাইছে গুনার কারণে পাইছে নাকি দুনিয়ার রঙের কারণে পাইছে দুনিয়ার রং এরকম আল্লাহ এখানে কাউকে কাউকে পরীক্ষা নেয় রং বদলায় বদলায় দেয় দেখি ইবাদতের রং ছুটে যায় না